এই ধরো দুপুর বন্ধুরা, আজ 25 এপ্রিল সোমবার। আজ আমরা যাচ্ছি বেড়াতে কালান্ডুর বিচ গোয়ায়। আমরা এইমাত্র আমাদের হোটেল থেকে যাত্রা শুরু করলাম। আমরা যাবো কালান্ডুর বিচ, সঙ্গে থাকো, তোমাদের দেখাবো কালান্ডুর বিচ। প্রচণ্ড গরম এখন গোয়ায়, টেম্পারেচার প্রায় 42। সামনে দেখো গোয়ার রাস্তাঘাট এবং কালান্ডুর বিচ। এই প্রচণ্ড গরমে জানি না কতটা ঘুরতে পারবো এই কালান্ডুর বিচেতে, এক বালির গরম, তার উপর উপরে টেম্পারেচার খুব হাই। গুগল দেখাচ্ছে 42। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আমরা চলে এসেছি কালান্ডুর বিচ পার্কিং এ। কালান্ডুর বিচ রোড প্লাস শপিং মার্কেট, এখানে যারা টুরিস্ট আছে এখানে কেনাকাটা করে। প্রচুর ট্যাটুর দোকান রয়েছে। গেলাম বন্ধু বান্ধবদের দেবো বলে। আই লাভ গোয়া, এই দরকার সিম্বল হ্যাঁ, আই লাভ গোয়া। আমরা চলে এসেছি ঠিক কালান্ডুর বিচের সামনে। তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ না, আমি দূর থেকে সমুদ্র দেখতে পাচ্ছি, আরবিয়ান সি। এখান থেকে শুরু হয়ে গেল কালান্ডুর বিচ। চলে এসছি একদম কালান্ডুর বিচের একদম সম্মুখে।
প্রচন্ড গরম, পালিতে পা দেওয়াই যাবে না, পা পুড়ে যাবে এমন অবস্থা। যদি বাদাম দেওয়া হয় কাঁচা, কিছুক্ষণ আলাদা করলে ভাজা হয়ে যাবে। এখন এই পরিস্থিতি। এগুলো হচ্ছে রাত্রিরে এখানে বসে বিচের সবাই। তারা নৌকা করে চেপে ওই সমুদ্রের গভীরে যেতে হবে। ওখানে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো তোমরা করতে পারবে। এত 42 ডিগ্রি টেম্পারেচার উপেক্ষা করেও গোয়ার এই কালাঙ্গুর বিচে হইচই বেশ ভালোই আছে এবং ভিড় মোটামুটি খারাপ নয়। তোমরা দেখতে পাচ্ছ দূর পর্যন্ত প্রচুর লোক স্নান করছে এবং প্রচুর মানুষের আগমন হয়েছে এখানে। প্রচুর মানুষ এখানে এসেছে এই গোয়ার বিচে, গোয়ার বিচ থেকে উপভোগ করার জন্য। দেখালাম গোয়ার কালাঙ্গুর বিচ, কেমন লাগলো জানিও কমেন্ট করে।
যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব যারা করোনি এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ব্লগের এই ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, সব ভালো থাকবেন এবং সকলকে ধন্যবাদ যে তোমরা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। টাটা, চলো।